এখানে কি বলেছে লুক এট দ্য পিকচার্স এই ছবিগুলি দেখো পুট ইউর ফিঙ্গার অন ইচ পিকচার অন দ্য রাইট সাইড রাইট এখনই বললাম ডান দিক অন দ্য রাইট সাইড অফ দ্য বয় এই যে এখানে একটা ছেলের ছবি দেওয়া আছে অ্যান্ড সে দে নেমস অ্যালাউড এবং ছেলেটির ডান দিকে যে ছবিগুলি দেওয়া আছে সেই ছবিগুলিতে ফিঙ্গার রাখতে হবে আঙুল দিয়ে দেখিয়ে সেগুলোর নাম জোরে জোরে বলতে হবে ওকে এই যে ছেলেটাকে দেখো ছেলেটার ছবি দেখো এখানে আছে ছেলেটা এটা হচ্ছে ডান দিক এবং এটা হচ্ছে বা দিক এটা বা এটা ডান হাত এবার কি বলেছে এখানে রাইট সাইড ছেলেটার রাইট সাইডে যে ডান দিকে যে পিকচারগুলো ছবিগুলো আছে সেগুলোকে ফিঙ্গার রেখে তোমাদের সেগুলোর নাম বলতে হবে ঠিক আছে তাহলে আমরা শুরু করি ছেলেটির ডান দিকে ফার্স্টে কি ছবিটা থাকা যাচ্ছে কিছু ছবি হার ইজ এ র্যাবিট ঠিক আছে নেক্সট ওয়ান গোট তাহলে এখানে কি আছে ডান দিকে বোতল আছে একটা পাপ্পি মানে কুকুরছানা ছানা আছে আম্রেলা মানে ছাতা আছে জুতো আছে ছাগল আছে এবং একটা র্যাবিট খরগোশ আছে ওকে তাহলে এগুলো খুব বাড়িতে ভালো করে পড়বে এবং এই যে ছেলেটির ডান দিকে যে জিনিসগুলো আছে তাদের নামগুলো ইংরেজিতে ভালো করে মনে রাখবে ওকে ইউ হ্যাভ টু বাই হার্ট দিস ওয়ার্ডস তাহলে আমরা প্রথমে কি দেখলাম ছেলেটির ডান দিকে আছে র্যাবিট তারপরে আছে নেক্সট গোট নেক্সট আছে শুজ তারপরে কি আছে আমব্রেলা তারপরে একটা পাপ্পি তারপরে একটা বটল ইউ হ্যাভ টু বাই হার্ট অল দিস ওয়ার্ডস at home. Thank you.